নিজের অফিসে বসে হিসেব দেখছিল প্রমোটার সুরেন বেরা হিসেবে বিস্তর গোজামিল মনে মনে রোহান ছোকরার উপর বিরক্ত হয়ে উঠছিল সুরেন ফোনটা বেজে উঠল এক বিরক্তি সহকারে ফোনটা হাতে নিয়েই আহ্লাদে গদগদ সুরে সুরেন বলল হ্যালো রিয়া ডার্লিং বলো হোয়াট ইজ দিস সুরেন ঝাঁঝিয়ে উঠল রিয়া কি হয়েছে রিয়া ডার্লিং কি হয়েছে জানো না ন্যাকামো করছো দেশ থেকে তোমার মা বউ ছেলে সবাই এসে উপস্থিত হয়েছে অ্যাঁ কি হ্যাঁ তাই ইস নোংরা জামাকাপড় বিচ্ছিরি দেখতে ফ্ল্যাটটাকে ডাস্টবিন বানিয়ে ফেললো কোনো ম্যানার্স জানে না ঢুকতে দিলে কেন দূর দূর করে দাঁড়িয়ে দিতে এত বড় সাহস আজ ওদের একদিন কি আমারই একদিন কি করতে এসেছে সেটা আমার জানার দরকার নেই তুমি এখনই বাড়ি এসো নইলে আমি চলে যাব। এই জঙ্গলিদের মধ্যে বেশিক্ষণ থাকা যায় না সে তো নিশ্চয়ই আমি এখনই আসছি আশেপাশে ফ্ল্যাটের লোকজন জিজ্ঞেস করছে এরা কারা কি বলবো এখন তাই তো কি বলবে বলে দাও দূরের কোনো আত্মীয় আত্মীয় ছ্যা এদের আত্মীয় বললে মানসম্মান থাকবে তোমার ডিসকাস্টিং তাহলে আমি বলে দিচ্ছি আমাদের রান্নার লোক মিনতির গ্রাম থেকে এসেছে ওরা সামনে পুজো সেই পারপাস কেনাকাটা করতে ঠিক আছে ঠিক আছে ডালিন ঠিক আছে হুম কি আর বলবো মিনতির পাশেও দাঁড়ানোর মতো না তোমার মার বউ হ্যাঁ তাই তো এখন দয়া করে তাড়াতাড়ি এসে জঞ্জাল বিদেয় করো এই এক্ষুনি আসছি আর হ্যাঁ শোনো আবাসনে সবাই বলে গেল মহালয়ার পরের দিনই ঠাকুর আসবে আজ কিছু পেমেন্ট করে দিয়ে আসবে ওরা তুমি হার্ড ক্যাশ নিয়ে এসো জো হুকুম হুম আমি ওদের বলে দিয়েছি এবার পুরো ঠাকুরের দাম দিচ্ছি আমার কথা মতো ঠাকুর হওয়া চাই হ্যাঁ তাই তো আমি তো ঠাকুরের বায়না দেওয়ার সময় তোমার মনমতো ঠাকুরের ডিজাইন বলে দিয়েছি রিয়া ডার্লিং ওকে দেখা যাক ফোনটা রেখে কিছুক্ষণ হতবাক হয়ে বসে থাকে সুরেন এ কি মহাবিপদে সে উপস্থিত এখন সে সামাল দেবে কি করি। আজ দিন দিনে দেশ থেকে ফোন আসছিল বটে কিন্তু ব্যস্ততার কারণে সে ফোন ধরা বা করা হয়ে ওঠেনি তা বলে সব লোটা কম্বল নিয়ে হাজির হবে এ আবার কেমন কথা কেন রে বাপু মাসের শুরুতে টাকা তো পেয়েছিস আবার কি চাই এদিকে রিয়ানা চটে যায় হুম এই সাতচল্লিশ বছর বয়সে বাইশ বছরের সুন্দরীকে পোষ মানানো কি সহজ কথা দুহাতে খরচা করতে হয় শুধু কি তাই ওই অপদার্থ অপগণ্ড রোহন নামক চোরটাকেও বইতে হয় রিয়ার ভাই বলে কথা অপছন্দের গিলতে হয় এই তো এবার পুজোয় গুচ্ছে শপিং করেও মন ভরল না রিয়ার বাইনা এলো স্ট্যাটাস মেনটেন করতে এই বছরের আবাসনে মূর্তি পুরোটাই স্পন্সার করতে হবে আম আমল পুরো একত্রিশ গলে গেল তা যাক তবু যদি একটু মন গলে রিয়াকে ধরে রাখতে এত নস্য কিন্তু মাঝখান থেকে এই আপদগুলো যে চলে এলো এবার না সব মাটি করে সব কাজ ফেলে হন্তদন্ত হয়ে বাড়ির পথ ধরল সুরেন সুরেন বেরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সজনেখালীর এক হতদরিদ্র পরিবারের ছেলে সংসারের চূড়ান্ত অভাব তো ছিলই ষোলোকলা পূর্ণ হয়েছিল বারো বছর বয়সে বাবা মারা যাওয়ায় এক ছেলে দুই মেয়ে নিয়ে সংসার চালাতে তার মাকে বহু কষ্ট করতে হয়েছে মাঠে মাটি কোপানো মাছ ধরা কাঁকড়া ধরা প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ চাষের কাজ আরও কত কী তার ঠিক নেই ষোলো বছর বয়সে রোজগারের আশায় প্রথম কলকাতায় আসে সুরেন অনেক পরিশ্রম অনেক চেষ্টায় ক্রমশ উন্নতি করেছে তবে সব কিছু সদ্ভাবে হয়নি তাহলে এত দ্রুত এত উন্নতি সম্ভব হতো না কিন্তু যেভাবেই হোক দারিদ্রকে জয় করেছে সুরেন আজ সে ঘৃণা করে দারিদ্রকে ভয় পায় তার অতীতকে দুঃস্বপ্নের মতো লাগে অতীতের দিনগুলো তাই প্রাণপণে সেসব দিন সেসব মানুষগুলোকে অস্বীকার করে সে এরা মানানসই নয় তার বর্তমান জীবনের সাথে তাই এদের ছেঁটে ফেলতে চায় মায়ের উপর অসম্ভব রাগ হয় সুরেনের কেন যে তাদেরই পাল্টিখরের অশিক্ষিত মেয়েটার সাথে একরকম জোর করে বিয়ে দিল তার কিনা ছোটবেলার প্রেম ধুর ছোটবেলায় ওরকম সবারই থাকে তাহলেই তাকে বিয়ে করতে হবে আর বিয়ে হলে তো ওরকম একটা আত্মা ছেলেপুলে হবেই তা বলে কি এরাই তার সংসার ছ্যা মিনতি ফ্ল্যাটের দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে ঢুকলো সুরেন মাথায় আগুন জ্বলছিল তার এবার বসবার ঘরে অমন দামি সোফা সেটের উপর মাকে পাতুলে বসে থাকতে দেখে সে আগুনে ঘৃতাহুতি দিল এই নামো শিগগির সোফা থেকে নামো বলছি ইস নোংরা পাটা তুলে বসে আছো কোন সাহসে কথা বলতে বলতে ঘরের চারদিকে চোখ ঘোড়ায় ছুঁড়েন ওই তো ঘরের এক কোণে ঘোমটা টেনে বসে আছে সে সুরেনের শত্রু আর পাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে ওর এগারো বছরের রোগাকালো বিচ্ছিরি ছেলেটা বাবাকে জরিপ করছে যেন ছেলে দৃষ্টিতে কি ভয় নাকি ঘৃণা রাগে কাঁপতে থাকে সুরেন কি হলো নামো সোপা থেকে নাকি টেনে নামিয়ে দেব নামতেছি বাবা পাই ব্যথা নামতে সময় লাগে একটু ছেলের ব্যবহারে হতভম্ব মা কেন মরতে এসেছো এখানে সদুল বলে নাকি আমাকে মারবে বলে এসেছ এ কি কথা কস বাপ আমি বলি তোর জন্যই ভেবে ভেবে অস্থির আরে যাও যাও আরও টাকার দরকার সেটা বলো না বাপ টাকার জন্যই না কদিন ধরে তোড়ে দুঃস্বপ্ন দুস্বপ্ন দেখতেছি তাই বৌত কতবার ফোন দিল তুই ধরলি নে তাই বাধ্য হয়েই এলাম কি করবো বাপ মায়ের মন তো একদম ফালতু সিন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে না বলে দিলাম এ ওহ কি ঝামেলা বলছি আমায় দেখা হয়েছে আমি ভালো আছি সুস্থ আছি মরেনি এখনো। তবে তোমরা বেশিক্ষণ থাকলে মরে যাব। বেরো এবার মানে মানে কেটে পড়ো চলেন মা ঘোমটার আড়াল থেকে কথা বেরিয়ে এলো হ্যাঁ বেরো এক্ষুনি বেরো হঠাৎই কলিং বেলটা বাজলো একটু ইতস্তত করে দরজা খুললো সুরেন পুজো কমিটির সেক্রেটারি এসেছে এই যে সুরেন বাবু আপনাকে বাড়ি ফিরতে দেখে পিছনে ধাওয়া করলাম হে হে বলুন না বলুন বৌদি বলেনি আজ কিছু পেমেন্ট করার ছিল ঠাকুরের ওখানে ও হ্যাঁ হ্যাঁ রিয়া বলেছে তো ওর এসব ব্যাপারে ভুল হয় না আমি একটু পরেই আপনাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ সত্যি সুরেনবাবু আপনার আর রিয়া বৌদি তুলনা হয় না আপনি নিজের মাকে চোখে দেখেননি বলে মা দুর্গার মধ্যে তাকে খোঁজেন আর রিয়া বৌদিও আপনাকেই সমর্থন করেন একে বলে মাতৃভক্তি মা দুর্গা আপনার পরলোকগত মাকে শান্তি দিন হে হে আচ্ছা সুরেনবাবু শুনলাম আপনার কাজের লোকের দেশের লোক দল বেঁধে আপনার ফ্ল্যাটে এসেছে ওই আর কি জানি মশাই আপনার সাদা কাদা নেই তবে কি জানেন দিনকাল তো ভালো না এই পুজোর আগে যা চুরির উপদ্রব হয় আসলে আবাসনে চোর ঢুকলে তো সবারই বিপদ তাই না অনেকেই হয়তো অবজেকশন জানাতে পারে তাই বলছিলাম আর কি আরে না না ওরা এখনই চলে যাবে হ্যাঁ সেই ভালো কার মনে কি আছে এসব সাবস্ট্যান্ডার লোকে অ্যালাউ না করাই মঙ্গল কিছু মনে করবেন না না না, ঠিকই তো আচ্ছা চলি সেক্রেটারিকে বিদায় করে ঘরে ঢুকেই মুহূর্তের জন্য স্থির সুরেন এরা সব শুনছে খেয়াল ছিল না তার বইয়ের ঘোমটা খসে পড়েছে তার তীব্র বিস্ময় আর ভৎসনাপূর্ণ দৃষ্টি সুরেনকে ভস্য করতে চাইছে যেন ধিকি ধিকি জ্বলছে ছেলের চোখ শুধু মায়ের চোখে অপরিসীম কষ্ট এক অব্যক্ত যন্ত্রণায় বেঁকে বেঁকে যাচ্ছে মায়ের মুখখানা প্রাণপণে কান্না সংবরণ করতে চাইছে মা চলেন মা আবার মাথায় ঘোমটা টেনে বলল সুরেনের বউ মিনতি কাছাকাছি ছিল ছুটে এসে সুরেনকে বলল দাদা বাবু এরা অনেক দূর থেকে এসেছে কিছু খেতে না মা মিনতির কথা শেষ হওয়ার আগেই উত্তর দেয় বৃদ্ধা কিছু খেতি লাগবে না মা পেট ভরে গেছে চল রে বউ কাল মহালয়া পরশু আসবে ঠাকুর রিয়া আজ খুব খুশি তাই সুরেনও খুশি কিন্তু আজ প্রাণপর্ব বোধহয় একটু বেশি হয়ে গেছে সুরেনের কেমন একটা ঘোর ঘোর লাগছে ঘুম পাচ্ছে বড্ড সামনে রিয়া প্রচুর খাদ্য পানীয় তবুও প্রাণপণ চেষ্টাতেও ঘুম আটকাতে পারছে না সুরেন চোখ দুটো বুঝে আসছে ক্রমশ আসছে আসছে মা দুর্গা ওই যে নামানো হচ্ছে সেক্রেটারি এসে সুরেনের টাকার ব্যাগ ছিনিয়ে নিল এবার খোলা হবে মায়ের মুখ হাততালি দিচ্ছে রিয়া খোলা হলো মুখ কি সুন্দর মায়ের মুখখানা কিন্তু চোখে জল নাকি এ কি কী এক যন্ত্রণায় বেঁকে যাচ্ছে মা দুর্গার মুখ এ কি দেখছে সুরেন এ তো তার জন্মদাত্রীর মুখ আর পাশে লক্ষ্মী সরস্বতী অমন ঘোমটা দেওয়া কেন কি হচ্ছে কি রেগে গেছে রিয়াও সজরে চর কষালো সুরেনের গালে ওহ ও মা মাগো ককিয়ে উঠে চোখ খুলল সুরেন কিন্তু কি কোথায় কি এ তো তার ফ্ল্যাট সামনে রিয়া আর রোহন কখন এলো কিছু বলতে গিয়েও পারল না সুরেন তার মুখ হাত পা বাঁধা উঁ বৃথা চেষ্টা করে সুরেন ডোজটা কম দিয়েছো জ্ঞান এলো কি করে রিয়াকে জিজ্ঞেস করে রোহান কম দিয়েছি ইচ্ছে করি। একটু মৃত্যু ভয় পাক তবেই জমবে মজা কে সুরেন বেরা কেমন লাগছে আহারে ও কিছু বুঝতে পারছ না তাই না শোনা আচ্ছা বুঝিয়ে বলছি এই যে রোহান ও আমার ফিওন্সে আমরা প্ল্যান করেছিলাম তোমার টাকা লুটব গত তিন বছর তাই তো করেছি এখন তো তোমার সব কিছু আমার নামে করে নিয়েছি আর দেরি কেন বলো শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম সেদিন তোমার বউ ছেলে আসতে সেটা পেয়ে গেলাম আমি সবাই কি জানাবো। আমি তোমার ব্যাপারে কিছুই জানতাম না সেদিন সব জেনে তোমাকে ছেড়ে যেতে চেয়েছি আর তুমি সেই দুঃখে আরও জানাজানির ভয় লজ্জায় সুসাইড করেছ এই যে রোহান এখন তোমার গলায় দড়িটা পরিয়ে দেবে কেমন গুড বয় হ কষ্ট হচ্ছে সুরেন ভাবছ রিয়া আমাকে ঠকালো তুমি কি কম লোককে ঠকিয়েছ আর সবাইকে ছাড়ো তোমার বউ ছেলে মাকে ঠকাওনি কি হলো কি রোহন দেরি করছো কেন চোখ বুঝে ফেলে সুরেন ভয় কাঁপছে শরীর বুকের ভিতর হাপড় চলছে যেন চোখ বুঝতেই মায়ের মুখটা মনে পড়ে আজ কদিন নিয়ে দুঃস্বপ্ন দেখতেছি কি করব বাপ মায়ের মন তো চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে সুরিনের চোখ বোঝা অবস্থাতেই বুঝতে পারে দড়ি পরানো হচ্ছে আর তো কয়েক মুহূর্ত তারপর কাঁপছে সুরিন হঠাৎই একটা মৃদু আওয়াজ আর রোহানের আর্তনাদ চোখ খুলে তাকিয়ে অবাক সুরেন মিনতির ঘরের দরজায় তার ছেলে দাঁড়িয়ে হাতে গুলতি এ কি এ কোথা থেকে আহ রিয়া চিৎকার করে উঠতেই তাকেও ঘায়ল করল ছেলেটা রোহেন উঠে দাঁড়িয়েছে ছেলেটাকে ধরতে যাওয়ার আগেই ছুটে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিল সুরেনের ছেলে একে একে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মিনতি পুলিশ ইন্সপেক্টর লেডি কনস্টেবল সুরিনের মা ও বউ কিছুক্ষণ ঘরময় হুটুপুটি চেঁচামেচির পর কনস্টেবলরা নিয়ে গেল রিয়া আর রোহনকে ইন্সপেক্টর এসে সুরেনের বাঁধন খুলে দিল তখনও সব কিছু বোধগম্য হচ্ছে না সুরেনের কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে ইন্সপেক্টর বললেন বড় বাঁচা বেঁচে গেলেন আপনার কাজের লোক আর ওনার দেশের লোকেদের জন্য ভাবা যায় আপনার নিজের বউ কিনা আপনাকে ভেরি স্যাড তবে আমার যতদূর মনে হচ্ছে এদের এগেনস্টে আরও কিছু ফ্রড কেস আছে যাই হোক সেটা তদন্ত সাপেক্ষ সেদিন মিনতি দেশের লোকেরা এসেছিল আপনার এখানে এই ছেলেটি ফোনে আপনার ওয়াইফকে প্ল্যান করতে শুনে ফেলেছিল পরে ওরা মিনতির সাহায্য নিয়ে থানায় আসে আমি মোসাই প্রথমে আমল দিইনি বাচ্চা ছেলে কি শুনতে কি শুনেছে কিন্তু মিনতিরও সন্দেহ ছিল কিছু ব্যাপারে আর এই দুজন মহিলা যা কান্নাকাটি করলো যেন মোসাই আপনি ওদের নিজের কেউ আমারও মনটা গলে গেল আসলে এরা হলেন মায়ের জাত বুঝলেন কি না আপন পর বোঝে না ভাগ্যিস এদের কথা শুনেছিলাম আজ সন্ধেবেলা আপনার ওয়াইফ মিনতিকে ছুটি দিতে চাইলেই ওর সন্দেহ হয় দুপুরে ওর ঘরে এই ছেলেটাকে ঢুকিয়ে চলে গিয়েছিল মিনতি আর আমরা বাইরে ফাঁদ পেতেছিলাম যাক গিয়ে সুরেনবাবু এখন আসি প্রচুর কাজ আছে এই এদের একটু বক্সিস দিয়ে দেবেন ইন্সপেক্টর ওরা যে আমার গলা বুঝে আসে সুরেনের উনি আমাদের জন্য এমনিতেই অনেক করেছেন আর বক্সিস দরকার নেই সুরেনের বইয়ের গলায় যে এমন তেজ কে জানত ইন্সপেক্টর চলে যেতে কাঁপা কাঁপা হাতে নিজের সন্তানকে স্পর্শ করতে চায় সুরেন ছিটকে সরে যায় ছেলেটা আপনি আমার এই ছোবেন না ঘেন্না লাগে আমার সেদিন তো চুপ করেই চলে গেছিলাম পথে ঠাকমা মাকে সব কথা বলতেই ওরা কান্না শুরু করল মা ঠাকমার মুখ চাইয়ে আসেছি আপনার জন্যই না চলো মা হন হন করে বেরিয়ে যায় ছেলে বউয়ের দিকে তাকাই সুরেন বউ ফিরেও দেখে না তার দিকে ছেলেকে অনুসরণ করে এবার মায়ের দিকে তাকিয়ে হাতজোর করতে যায় সুরেন ক্ষমা চাইতে হবে তাকে তার আগেই মা আশীর্বাদের ভঙ্গিতে হাত দুখানি তোলেন ভালো থাকিস বাপ আমার বেঁচে থাক বাপ আমার সাত রাজার ধন এক মানিক মা দুগ্গা তোরে রক্ষে করবেন চলে যাচ্ছে মা চলে যাচ্ছে সবাই আজ ওদের আটকানোর ক্ষমতা নেই সুরেনের বুকটা ফেটে কান্নারা বেরিয়ে আসতে চাইছে মাথা খুঁড়তে থাকে সুরেন ভোর হচ্ছে দেবীপক্ষের সূচনায় শোনা যাচ্ছে আসছি সারদ প্রাতে ওদিকে দূরে কোথাও কোনো মাতৃভক্ত সুর তুলল প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে হাই অন্ধ খুঁজিস নে